নমস্কার বন্ধুরা, ফাইন্ডার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে একটি এসবিআই থেকে নোটিফিকেশান আমি পেয়েছি, যে নোটিফিকেশানটিতে বলা হয়েছে যে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলের জন্য 480 জন লোককে অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে নেওয়া হবে। তো বন্ধুরা, এসবিআই এ অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে কি কি করতে হবে এবং কোন কোন এজের জন্য এই অ্যাপ্রেন্টিসশিপটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কত এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে এবং কত দিনের ট্রেনিং হবে, ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনাদের কত টাকা করে দেবে এবং এই ট্রেনিংটি পাওয়ার জন্য অর্থাৎ এই অ্যাপ্রেন্টিসশিপে অ্যাপ্লাই করার পর আপনাদের কী কী করতে হবে, কোথা থেকে অ্যাপ্লাই করবেন, সব কিছু আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নোটিফিকেশানটি। তো বন্ধুরা, এই নোটিফিকেশানটি জারি করেছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এইখানে বিভিন্ন স্টেটের নাম দেওয়া আছে, এক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গলকেই দেখব প্রথমে, কারণ আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ যেটা প্রযোজ্য সেটা হচ্ছে বাংলা এবং নেপালি, বাংলা অথবা নেপালি, এবং হবে না অথবা হবে, আপনি বাংলা ভালোভাবে জানতে পারেন অথবা নেপালি। তো সেই ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা দেওয়া আছে 480টি ভ্যাকান্সি। তো এর মধ্যে 110টি হলো এসসি, 24টি হলো এসটি, ওবিসি হলো 105টি এবং ইডাব্লিউএস 48টি এবং ইউআর অর্থাৎ আনরিজার্ভ জেনারেলদের ক্ষেত্রে 193টি সিটের কথা এখানে বলা হয়েছে। তো বন্ধুরা, আমি নোটিফিকেশনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা নোটিফিকেশানটি দেখতে পারবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সেই লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন দেখা যাক ওয়েস্ট বেঙ্গলের কোন জেলায় কতগুলো সিট আছে। তো বন্ধুরা, এই হলো ওয়েস্ট বেঙ্গলের সিটের কথা এখানে বলা হয়েছে। এখানে লেখা আছে যে আলিপুরদুয়ারে 6টি, বাঁকুড়াতে 28টি, বীরভূমে 21টি, কোচবিহার জেলায় 11টি, দক্ষিণ দিনাজপুরে 13টি, দার্জিলিং জেলায় 9টি, হুগলিতে 38টি, হাওড়াতে 26টি, জলপাইগুড়িতে 6টি, এভাবে অনেক ডিস্ট্রিক্টের নাম এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, আপনারা নোটিফিকেশানটি থেকে অবশ্যই দেখে নেবেন যে আপনাদের কোন কোন জেলার কত করে করে সিট আছে। তো বন্ধুরা, আমি এখানে এই সিট সংখ্যা বলে আপনাদের সামনে ভিডিওটিকে অনেক বড় করতে চাই না। তো দেখা যাক যে এই অ্যাপ্লাইটির ক্ষেত্রে আপনারা কোন কোন বয়সের ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এজ কী আছে সেটা এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে এজের কথা বলা হয়েছে যে মিনিমাম 20 ইয়ার অ্যান্ড ম্যাক্সিমাম 28 ইয়ার, অর্থাৎ 20 বছর থেকে 18 বছর বয়স অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন 31/10/2020 অনুসারে, 20 থেকে 28 বছর হতে হবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর্লিয়ার দেন 1/11/92 আগে হলে চলবে না, অ্যান্ড নট লেটার দেন 31/10/2020 এবং 31/10/2020 পরে জন্ম হলে হবে না। ম্যাক্সিমাম এজ ইনক্লুডস ইজ ফর আনরিজার্ভ অ্যান্ড ইডাব্লিউএস। এখানে ইডাব্লিউএসের কথা বলা হয়েছে যে যে এখানে ইডাব্লিউএস এবং জেনারেলদের কথাই বলা হয়েছে যে এই এজ তাদের লাগবে। এবং রিল্যাক্সেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার গভর্নমেন্ট যে রুল আছে সেই অনুযায়ী এসটি এসসি ওবিসি এবং পিডাব্লিউ ক্যান্ডিডেটদের কত বছর বয়স লাগবে সেটা এখানে তারা দিয়ে দেবে, যা গভর্নমেন্টের রুল আছে সেই হিসাবে আপনারা সেটা পাবেন। তো এবার এবার দেখা যাক এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো বন্ধুরা, এখানে বলেছে যে 31/10/2020 অনুসারে যে কোনো গ্র্যাজুয়েট পাস প্রার্থীরাই আবেদন করতে পারেন, অর্থাৎ এখানে বলা হয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ অন 31/10/2020 অনুসারে গ্র্যাজুয়েশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে আপনি গ্র্যাজুয়েশন করলেই এর জন্য আপনারা যোগ্য হবেন। ডিউরেশন অফ ট্রেনিং মানে কত বছরের জন্য ট্রেনিংটা হবে, 3 ইয়ার্স অনলি, 3 বছরের জন্য এই ট্রেনিংটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তারপর বলছে স্টাইপেন্ড বা বেনিফিট, আপনারা কী কী স্টাইপেন্ড কত টাকা স্টাইপেন্ড পাবেন আর বেনিফিট কী কী পাবেন সেই ব্যাপারে এখানে লেখা আছে। অ্যাপ্রেন্টিস আর এলিজিবল ফর স্টাইপেন্ড অফ 15,000 টাকা পার মান্থ। প্রথমে 15,000 টাকা পার মান্থ আপনাদেরকে দেবে এক বছর, তারপর
এখানে বলা হয়েছে যে 16,500 টাকা করে আপনাদেরকে পরের অর্থাৎ দ্বিতীয় মাসে আপনারা পাবেন, প্রত্যেক মাসে দ্বিতীয় মাসের 16,500 টাকা করে। এবং এরপর বলা হয়েছে যে 19,000 টাকা পার মান্থ ডিউরিং থার্ড ইয়ার, যখন আপনাদের এই ট্রেনিংটার 3 বছর অর্থাৎ লাস্ট ইয়ার, আপনারা 19,000 টাকা করে প্রত্যেক মাসে পাবেন। এবং এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্রেন্টিস আর নট এলিজিবল ফর এনি আদার অ্যালাউয়েন্স বা বেনিফিট, তারা অন্য কোনো অ্যালাউয়েন্স বা বেনিফিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এবার দেখিয়ে দিই সিলেকশন প্রসেস। আপনারা তো অ্যাপ্লাই করলেন, তো আপনাদের বয়স তো দেখা হয়ে গেল, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখা হয়ে গেল, এবার আপনাদের কীভাবে কীভাবে পরীক্ষাটা নেওয়া হবে। সিলেকশন অফ এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস উড বি বেসড অন দ্য বেসিস অফ, কিসের উপরে তারা নির্ভর করে আপনাদেরকে নিয়োগ করবেন, সেটা হলো অনলাইন রাইটেন টেস্ট। অনলাইন রিটেন টেস্টের মাধ্যমে অর্থাৎ লিখিত অনলাইনে যে পরীক্ষাটা হয়, অনলাইন পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে নেওয়া হবে। এবং তারপর টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, এবং আপনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজটা আছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জন্য হয় বাংলা অথবা নেপালি, সেই ভাষার উপরে আপনাদেরকে এখানে টেস্ট নেওয়া হবে। লোকাল যে ল্যাঙ্গুয়েজটা আছে তার উপর টেস্ট নেওয়া হবে, তারপরে আপনারা সেই চাকরিটার জন্য অর্থাৎ চাকরিতে বললে ভুল হবে, অ্যাপ্রেন্টিসশিপের জন্য আপনাদেরকে প্রযোজ্য বলে ধরা হবে। এরপর বলা হয়েছে যে অনলাইন রিটেন টেস্টে কী কী থাকবে। এখানে বলা হয়েছে জেনারেল বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন থাকবে, 25 নম্বরের, ডিউরেশন হচ্ছে 15 মিনিটের। তারপরে বলছে জেনারেল ইংলিশ 25টা কোশ্চেন থাকবে, 25 নম্বরের, 15 মিনিটের। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানে বলছে 25 নম্বরের 25টা কোশ্চেন থাকবে, 25 নম্বরের, 15 মিনিটে। তার মানে প্রত্যেকটা 1 নম্বর করে দেওয়া আছে এখানে। টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে, 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে সেই পরীক্ষাটি অ্যান্সার করতে হবে। তো টেস্ট উইল হ্যাভ সেপারেট টাইমিং অ্যাজ মিশন অ্যাভাব, এখানে তো বলাই হয়েছে যে কি কোনটার জন্য কতটুকু সময় আপনাদেরকে দেওয়া হবে। এখানে ইংলিশ এবং হিন্দিতে আপনাদের প্রশ্ন থাকবে। আর বলেছে যে দেয়ার উইল বি নেগেটিভ মার্কস ফর রং অ্যান্সার ইন দ্য অবজেক্টিভ টেস্ট, এখানে যদি নেগেটিভ মার্কিং থাকবে 1/4, 4টা ভুলে একটা আপনাদের সঠিক অ্যান্সারটি কাটা হবে এখানে বলা হয়েছে। এবং ক্যান্ডিডেট আর রিকোয়ার টু স্কোর এ মিনিমাম পার্সেন্টেজ মার্কস অন অ্যাগ্রিগেট, এখানে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। মিনিমাম কোয়ালিফাইং মার্কস অন অ্যাগ্রিগেট উইল বি অ্যাজ ডিসাইডেড বাই দ্য র্যাঙ্ক, র্যাঙ্কের উপরে আপনাদের কীভাবে কোয়ালিফাইংটা নির্ভর করবে, যে আপনার কত র্যাঙ্ক আসে তারপরে আপনাদের পাস বলে গণ্য করা হবে। তারপর এখানে বলা হয়েছে দ্য অনলাইন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন জানুয়ারি 2021, জানুয়ারি 2021 সম্ভবত এই পরীক্ষাটি হবে, সেই কথা এখানে লেখা আছে, সম্ভবত হবে এই এটা লেখা আছে এখানে। তাই আপনাদেরকে বলে রাখি যে এখানে এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়িতে এক্সামিনেশন যেটা হবে, এক্সাম সেন্টারটা এখানে চুজ করতে পারবেন। এগুলোর মধ্যে আপনারা চুজ করতে পারবেন যেটা আপনাদের বাড়ির কাছে হয় সুবিধে হয়, তো আপনারা সেই এক্সাম সেন্টার চুজ করে পরীক্ষা দিতে পারবেন। তো বলে রাখি এই পরীক্ষাটির জন্য আপনাদের কাছ থেকে যেই টাকাটি নেওয়া হবে সেটা বলে রাখি যে জেনারেলদের জন্য এবং ওবিসি ও ইডাব্লিউএস প্রার্থীদের জন্য আপনাদের কাছ থেকে 300 টাকা এক্সাম ফিস নেওয়া হবে, এবং যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা এখানে নেওয়ার কথা উল্লেখ নেই। অর্থাৎ শুধুমাত্র জেনারেলদেরকেই 300 টাকা দিতে হবে এক্সাম ফিস, এবং এসসি এসটিদের কোনো ফিস দিতে হবে না। আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোথায় কতগুলো পোস্ট আছে এবং কোথায় কোথায় এক্সাম সেন্টার আছে, তারপর কত টাকা করে নেওয়া হবে এবং বয়স কত লাগবে, সবই আপনারা দেখলেন। তো এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোথা থেকে আপনারা অ্যাপ্লাইটি করবেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লাইটি করার জন্য আপনাদেরকে যে লিঙ্কটির মাধ্যমে যেতে হবে সেই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে ক্লিক করলেই আপনাদের সামনে একটি এরকম পেজ ওপেন হবে। তো বন্ধুরা, এটি হলো সেই পেজটি যেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে অ্যাপ্লাইটি করতে হবে। প্রথমে বেসিক ইনফো, আপনারা এখানে নাম,
নিজের নাম দুবার করে দেবেন মানে কনফার্ম করার জন্য, তারপর মিডিল নেমও দুবার আছে, লাস্ট নেম দুবার আছে, এইভাবে আপনারা নিজে ফিল করবেন। মোবাইল নাম্বার আপনাদের নিজস্ব মোবাইল নাম্বার দেবেন, পরবর্তী আপডেট পাওয়ার জন্য নিশ্চয়ই আপনাদের যে মোবাইল নাম্বার সবসময় ইউজ করেন সেটি দেবেন। তারপর এখানে আপনাদের নিজস্ব ইমেল আইডি দেবেন, এই পাশে @এর পরে ডোমেইন নেম আপনাদের যা আছে, জিমেল থাকলে gmail.com দেবেন, নিচে কনফার্মেশন কনফার্ম করে আবার সেই জিমেল আইডি দেবেন, তারপরে সিকিউরিটি করে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অ্যান্ড নেক্সট করা মাত্রই পেজ ওপেন হবে। তো এটা সেকেন্ড পেজ, এখানে আপনারা আপনাদের বেসিক কিন্তু তারপরে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনারা দিবেন। দেওয়ার পর লাস্টে অ্যাড্রেসের জায়গাটা আসবে, অ্যাড্রেস লিখে আপনারা এখানে সেভ অ্যান্ড নেক্সট করবেন। নেক্সট করার পর পরবর্তী পেজ ওপেন হবে, কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই ফটো সিগনেচারের যে কলাম আছে সেটি। প্রথমে নাম টাম দেওয়ার পরেই এখানে কিন্তু এই পরের এই স্টেপটি আসবে, যেখানে লেখা আছে যে ফটোটি কতটুকুর মধ্যে দিতে হবে, ক্লিয়ার ফটোগ্রাফ লাগবে, তারপর বলা আছে যে ক্যান্ডিডেটের যে সিগনেচারটা সেখানে অবশ্যই ক্যাপিটালে বা ব্লকটারে লেখা যাবে না, সিগনেচার আপনারা যেরকম করে করেন সেরকম করে আপনাদেরকে করতে হবে। এই ফটোটি দেওয়ার পরেই আপনাদের সামনে সামনে এই ডিটেলের পেজটি ওপেন হবে। এখানে আপনারা আপনাদের স্টেট, তারপর এখানে ডু ইউ হ্যাভ টুয়েলভ পাস মার্কশিট আছে কি আছে না এগুলো দিবেন, ডিস্ট্রিক্ট এগুলো দিয়ে দেবেন, লাস্টে প্রিভিউ আসবে, প্রিভিউয়ের পর পেমেন্টের অপশন আসবে। এবার যাদের ক্ষেত্রে SC ST তাদের তো পেমেন্ট লাগবে না, কিন্তু যারা জেনারেল এবং OBC তাদের পেমেন্ট লাগবে, তো আপনারা সেখানে 300 টাকা পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে আপনাদের যে প্রিন্ট আউটটা দেবে সেটা আপনারা সযত্নে আপনাদের কাছে রেখে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি এখানেই আমার এই ভিডিওটি শেষ করেছি, নিশ্চয়ই আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে অনেকটাই বোঝাতে পেরেছি। যদি আপনাদের একটু হলেও আপনাদের উপকার হয় এবং তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার এই ভিডিওটিকে লাইক করে আমাকে সামনে আরও ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করুন। অনেক ধন্যবাদ।